নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি সন্ধেবেলার একটি চটপটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাড়িতে গেস্ট আসলে আপনারা খুবই তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে সবার মন জয় করতে পারেন। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাতে হয় চানাচুর চাট। চানাচুর চাট বানানোর জন্য আমি দু রকমের ভালো কোয়ালিটির চানাচুর নিয়েছি। যেহেতু চানাচুর চাট চানাচুরের ওপরই নির্ভর করে এই রেসিপিটা হচ্ছে, তাই ভালো কোম্পানি চানাচুর ছাড়া কিন্তু এই চটপটা রেসিপিটা ভালো হবে না। আমি টক ঝাল মিষ্টি যে চানাচুরটা পাওয়া যায় সেটা আমি 50 গ্রাম নিয়েছি, আর ঝাল চানাচুর নিয়েছি সেটা নিয়েছি আমি 75 গ্রাম। একটা ছোট টমেটোকে আমি কুচি করে নিয়েছি, এটা পরিমাণে 1 টেবিল স্পুন হয়েছে। একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, তবে ঝালটা যে যার পছন্দে। 1 টেবিল স্পুন শশা কুচি নিয়েছি, একটা পাতিলেবুর অর্ধেকটা নিয়েছি, আর 1 টেবিল স্পুন আমি ধনে পাতা কুচি নিয়েছি। তবে পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমি আমার টেস্ট অনুযায়ী আমি পরিমাণগুলো নিয়েছি। এবার একটা বড় একটা বোল নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 রকমের চানাচুর। শশা কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার পাতিলেবুর রস দিয়ে দেব। খেয়াল রাখবেন পাতিলেবুর দানাগুলো যেন না যায়, নাহলে কিন্তু মুখে পড়লে তেতো লাগবে। আর এই মিক্সটা করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে সার্ভ করতে হবে, নাহলে চানাচুরটা নরম হয়ে গিয়েই পুরো চটপটা রেসিপিটাই কিন্তু খারাপ হয়ে যাবে। প্রশংসা তো পাবেনই না, বরং সবাই খেয়ে খারাপ বলবে। খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি এর মধ্যে নুনের ব্যবহার কিন্তু করিনি, কারণ যেহেতু চানাচুর অনেকটাই ইউজ করেছি, চানাচুরে প্রচুর পরিমাণে নুন থাকে। এক্সট্রা যদি আমি নুন দিই তাহলে অতিরিক্ত নুন হয়ে যাবে, তাই এই রেসিপিতে নুনের কিন্তু কোনোই দরকার নেই। খুব ভালোভাবে আমি মিক্স করে দিয়েছি। এবার আমি এটা সঙ্গে সঙ্গে সার্ভ করব, কেননা না হলে চানাচুরটা নরম হয়ে যাবে। একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আমাদের চানাচুর চাট সার্ভ করার জন্য একেবারেই রেডি। তাহলে বন্ধুরা, আমাদের আজকের রেসিপি চানাচুর চাট তৈরি হয়ে গেছে। ওপর থেকে পেঁয়াজ কুচি ছড়িয়ে আমি পরিবেশন করেছি আরো বেশি চটপটা বানানোর জন্য। আশা করছি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল দেখতে থাকুন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, বাই।